তৃণমূলের দেওয়াল দখল, দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। আগামী 27 তারিখ রাজ্যের 108টি পৌরসভার সাথে বনগাঁতেও ভোট। ভোটের আগে উত্তপ্ত বনগাঁ। বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম পৌর ভোট। কিছুদিন আগেই ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিগ্রহ ও দলীয় পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে তাদের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারমাত বাহিনী আমার রাতের অন্ধকারে আমাদের যে দেয়ালগুলো ছিল চুন দিয়ে মুছে তারা বিজেপি লিখেছে। আমরা জানি তাদের পায়ের তলায় মাটি নেই, আর যাদের পায়ের তলায় মাটি নেই তারা রাতের অন্ধকারে এই ধরনের অন্যায় কাজ করে থাকে। আমরা বিজেপি থেকে ধিক্কার জানাই এই ধরনের অন্যায় কাজ করার জন্য। আমরা কিন্তু আমাদের যারা সৈনিক আছে তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু এই ধরনের অন্যায় কাজ কখনো করে না। আমাদের পতাকাগুলো ছিঁড়ে দিয়েছে 196 পাটে। এ বিষয়ে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় বলেন, রাতের অন্ধকারে আমাদের দেওয়াল মুছে দেওয়া হয়েছে, পতাকা খুলে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে আমাদের যে সমস্ত দেয়াল লেখা ছিল, বাংলা নিজের মেয়েকে চায় এবং আমাদের ফুল আঁকা ছিল, আমাদের নির্বাচনী প্রচার ছিল, সেই দেয়ালগুলো মুছে দিয়ে বিজেপিরা কালকে নিজেদের দেয়াল লিখন করেছে। আমাদের ছেলেপেলেরা গতকালকে রাত্রিবেলায় গিয়ে দেখতে পেয়েছে যে আমাদের সমস্ত দেয়াল এখনও পর্যন্ত সেই চুনের তলায় আমাদের যে ইয়েটা লেখা ছিল, বাংলা নিজের মেয়েকে চায় বা অন্যান্য যে সমস্ত মমতা ব্যানার্জির স্লোগান ছিল সেগুলো লেখা ছিল, মুছে দিয়েছে, দেয়ালে বোঝাই যাচ্ছে। আমাদের যে সমস্ত পতাকা টাঙানো ছিল, দলীয় পতাকা টাঙানো ছিল, সেগুলোকেও ছিঁড়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপিকে যে তাদের এই নিম্ন কুরুচিকর কার্যকলাপের জন্যে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি প্রার্থী দিব্যেন্দু বিকাশ বৈরাগী বলেন, কিছুদিন আগে আমায় নিগ্রহ করা হয়েছিল, বিষয়টি নিয়ে থানাতে অভিযোগও করা হয়, সে কারণেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পৌর নির্বাচনের আগে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকার রাজনীতি। পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে শাসক দলই বিরোধী দলের উপরে লাগাতার অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেখানে 10 নম্বর ওয়ার্ডের কোনো বিজেপি কর্মী এই ধরনের কাজ করতেই পারে না, আর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কোনো দিনের বেলায় কোনো এই রাতের বেলায় কোনো রঙই করিনি। আমার পাশেই যে রং করেছে তিনি আছেন। আমরা সকালবেলায় 9টার থেকে বিকেল 4টের মধ্যে রং শেষ করেছি, এবং সেক্ষেত্রে সবসময় আমাদের দলীয় কর্মীরা ছিল না। যিনি রং করেছেন তিনি নিজের দায়িত্বে অনেক রঙই করেছেন, যেখানে যেখানে ফাঁকা পেয়েছেন। আমি বলেছিলাম যেখানে যেখানে ফাঁকা পাবে, যেহেতু সব দেয়ালে তো ওরা চুন করে দিয়েছে, আমাদের কোনো লেখার জায়গাই দেয়নি। যদি কোনো জায়গায় ফাঁকা জায়গা থাকে তাহলে চুন করো, যদি সেরকম কোনো জায়গা থাকে, যদি সেরকম কেউ করে থাকে, আমি জানি না, আমি অভিযোগটা খতিয়ে দেখবো। দুদিন আগে আমাকে রাত্রিবেলায় শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মারা হয়েছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এবং সেখানে তার বিরুদ্ধে আমার দলীয় রাজ্য নেতৃত্ব এবং আমার জেলা নেতৃত্ব অত্যন্ত জোরালো প্রতিবাদ করেছে। তার বিরুদ্ধে একটা মুখ বাঁচানোর জন্য একটা মিথ্যা হাস্যকর অভিযোগ করছে এরা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।